বর্তমানৰ সরকারক লৈ কিমান সন্তুষ্ট জনতা, কোনটো দল জনতাৰ প্ৰিয়? 10 মিনিট হিমন্ত বিশ্ব শর্মার সরকারে পূর্ণ করিলে দুটাকৈ বছৰ। এই সময়ছোৱাত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ যোগাযোগ আৰু সাংবাদিকতা বিভাগৰ সহযোগত প্ৰতিদিন টাইমে চলাইছিল অপিনিয়ন পোল। অনলাইন যোগে অনুষ্ঠিত করা এই পোলত বর্তমানৰ সরকারক লৈ জনসাধারণক সোধা হৈছিল 9টাকৈ প্রশ্ন। প্রথম প্রশ্ন আছিল, বর্তমানৰ সরকারৰ কোনটো দিশ ৰাইজে ভাল পাইছে? এই প্রশ্নত ক্ষিপ্ৰ কার্যপন্থা ভাল পোৱা লোকৰ সংখ্যা আছিল 12.99% আৰু কল্যাণকামী কার্যকলাপ ভাল পোৱা লোকৰ সংখ্যা আছিল 19.39%, প্রগতিশীল কার্যকলাপ 14.45% আৰু ড্ৰাগছ বাল্যবিবাহ বিৰোধী কার্যকলাপ ভাল পোৱা লোকৰ সংখ্যা আছিল 53.17%। দ্বিতীয়টো প্রশ্ন আছিল, আপোনাৰ দৃষ্টিত বর্তমানৰ সরকারৰ ভুল কি? আৰু ইয়াৰ উত্তৰত সৰ্বাধিক লোকে এক নায়কত্ববাদী আৰু ইয়াৰ উত্তৰত সৰ্বাধিক লোকে এক নায়কত্ববাদী মনোভাৱক ভুল বুলি গণ্য কৰে। 81.97% লোকে বেয়া পায় এক নায়কত্ববাদী আচৰণ। প্ৰচাৰমুখিতা বেয়া পায় 23.19% লোকে। উৎসৱমুখিতা বেয়া পায় 14.22% লোকে। প্ৰশ্ন নম্বৰ 3 আছিল, কোনটো শিতানত ভাল কাম কৰিছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে? এই প্ৰশ্নটোৰ বয়স, ধৰ্ম আৰু অঞ্চল অনুযায়ী সমীক্ষাৰ ফলাফল আছিল ভিন্ন। বাল্যবিবাহ ৰোধৰ ক্ষেত্ৰত ভাল কাম কৰা বুলি গণ্য কৰে সৰ্বাধিক লোকে। ৰাজ্যৰ 38.12% লোকে বাল্যবিবাহৰ ৰোধক ভাল কাম কৰা বুলি গণ্য কৰে। আন্তঃগাঁথনিৰ ক্ষেত্ৰত ভাল কাম কৰা বুলি গণ্য কৰে 18.01% লোকে। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত ভাল কাম কৰা বুলি গণ্য কৰে 18.71% লোকে। শিক্ষাৰ ক্ষেত্ৰত 12.85% লোকে ভাল কাম কৰা বুলি গণ্য কৰে। মাত্র 0.85% লোকেহে উদ্যোগৰ ক্ষেত্ৰত ভাল কাম কৰা বুলি গণ্য কৰিছে। এনকাউণ্টাৰৰ ক্ষেত্ৰত ভাল কাম কৰা বুলি গণ্য কৰিছে 11.38%। 18-50 বছৰ বয়সৰ 35.95% ভাল কাম আখ্যা দিছে বাল্যবিবাহ ৰোধক। 18-50 বয়সৰ 22.34% আন্তঃগাঁথনিত ভাল কাম কৰা বুলি গণ্য কৰিছে। 18-50 বয়সৰ 18.06% স্বাস্থ্য খণ্ডত, 10.4% শিক্ষাৰ খণ্ডত আৰু 1.76% উদ্যোগৰ খণ্ডত, 11.8% এনকাউণ্টাৰক ভাল কাম কৰা বুলি গণ্য কৰিছে। উজনি আৰু উত্তৰ অসমৰ ফলাফল একেলগে বিবেচনা কৰা হৈছিল। উজনিৰ 30.28% ভাল কাম আখ্যা দিছে বাল্যবিবাহ ৰোধক। 27.95% আন্তঃগাঁথনিত, 15.8% স্বাস্থ্যখণ্ডত, 11.48% শিক্ষাখণ্ডত, 1.16% উদ্যোগখণ্ডত, 13.31% এনকাউণ্টাৰক ভাল কাম বুলি গণ্য কৰিছে। ধৰ্মৰ ভিত্তিত কৰা সমীক্ষাত আহিছিল ব্যতিক্ৰমী ফলাফল। 31.9% হিন্দুৱে বাল্যবিবাহ ৰোধক ভাল কাম আৰু 60.61% মুছলমানে বাল্যবিবাহ ৰোধক ভাল কাম, 25.1% হিন্দুৱে আন্তঃগাঁথনিৰ ক্ষেত্ৰত ভাল কাম কৰা বুলি গণ্য কৰে, 17.68% মুছলমানে আন্তঃগাঁথনিৰ ক্ষেত্ৰত, 18.41% হিন্দুৱে স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত ভাল কাম কৰা বুলি গণ্য কৰে, 1.41% মুছলমানে স্বাস্থ্যখণ্ডত, 10.56% হিন্দুৱে শিক্ষাখণ্ডত ভাল কাম কৰা বুলি গণ্য কৰিছে। আনহাতে 9.66% মুছলমানে শিক্ষাখণ্ডত, 1.84% হিন্দুৱে উদ্যোগখণ্ডত ভাল কাম কৰা বুলি গণ্য কৰে, 1.17% মুছলমানে উদ্যোগখণ্ডত, 12.05% হিন্দুৱে এনকাউণ্টাৰক ভাল কাম কৰা বুলি গণ্য কৰে। আনহাতে 9.43% মুছলমানে এনকাউণ্টাৰক ভাল কাম কৰা বুলি গণ্য কৰে। প্ৰশ্ন নম্বৰ 4 আছিল, বিৰোধী ঐক্যই বিজেপিক অসমত পৰাজিত কৰিব পাৰিবনে? ইয়াৰ উত্তৰত, ৰাজ্যৰ 51% লোকেই বিশ্বাস কৰে বিৰোধী ঐক্যই ৰুধিব পাৰিব বিজেপিক। ৰাজ্যৰ 48.9% লোকে বিশ্বাস কৰে বিজেপিক ৰুধিব নোৱাৰে বিৰোধী ঐক্যই। উজনিত 56.9% লোকে ভাবে বিৰোধী ঐক্যই ৰুধিব পাৰিব বিজেপিক। নাবনীত 48.25% লোকে ভাবে বিৰোধী ঐক্যই ৰুধিব পাৰিব বিজেপিক। উজনিত 43.09% লোকে ভাবে বিজেপিক ৰুধিব নোৱাৰে বিৰোধী ঐক্যই। নামনিত 51.74% লোকে ভাবে বিজেপিক ৰুধিব নোৱাৰে বিৰোধী ঐক্যই। 5 নম্বৰ প্ৰশ্ন আছিল, আঞ্চলিকতাবাদক লৈ আশা কৰিব পাৰিনে? ইয়াৰ প্ৰশ্নৰ উত্তৰত 57.07% লোকে আশাবাদী বুলি মত প্ৰকাশ কৰাৰ বিপৰীতে 42.56% আশাবাদী নহয় বুলি মন্তব্য কৰে।
উজনি উত্তৰ অসমৰ 58.48 শতাংশ লোক আশাবাদী, আনহাতে উজনি উত্তৰ অসমৰ 41.51 শতাংশ লোক আশাবাদী নহয়। নামনি অসমৰ 55.7 শতাংশ লোক আশাবাদী হোৱাৰ বিপৰীতে নামনি অসমৰ 44.29 শতাংশ লোক আশাবাদী নহয়। প্রশ্ন নম্বর ছয় আছিল, রাহুল গান্ধীর রাষ্ট্রীয় রাজনীতি সলনি করব পারিবনে? 45.31 শতাংশ লোকের মতে রাহুল গান্ধীর রাষ্ট্রীয় রাজনীতি সলনি করব। 57.24 শতাংশ লোকে ভাবে রাহুল গান্ধীর রাষ্ট্রীয় রাজনীতি সলনি করব নয়। আনহাতে 43.65 শতাংশ হিন্দুয়ে ভাবে রাহুল গান্ধীর রাষ্ট্রীয় রাজনীতি সলনি করব। 69.9 শতাংশ মুসলমানে ভাবে রাহুল গান্ধীর রাষ্ট্রীয় রাজনীতি সলনি করব। 65.34 শতাংশ হিন্দুয়ে ভাবে রাহুল গান্ধীর রাষ্ট্রীয় রাজনীতি সলনি করব নয়। 30.09 শতাংশ মুসলমানে ভাবে রাহুল গান্ধীর দেশের রাজনীতি সলনি করব নয়। প্রশ্ন নম্বর 7 আছিল, মুখ্যমন্ত্রীর প্রদর্শন কেনে ধরনের? 9.95 শতাংশ লোকের মতে আশা করাতকৈ ভাল, আর রাজ্যের 43.13 শতাংশ লোকের মতে কেবল ভাল। রাজ্যের 31.99 শতাংশ লোকের মতে বড় বেশি ভাল নহে, যদিও রাজ্যের 6.71 শতাংশ লোকের মতেহে খুব বেয়া। রাজ্যের 6.2 শতাংশ লোকের মতে বেয়া, যদিও এই প্রশ্নটির উত্তর বয়স হিসাবেও ভাগ করা হয়েছিল। 18-50 বয়সের 9.81 শতাংশ লোকের মতে আশা করাতকৈ ভাল আছিল, আর 45.22 শতাংশ লোকের মতে ভাল আছিল, যদিও 30.45 শতাংশ লোকের মতে বড় বেশি ভাল নহয়, 6.43 শতাংশের মতে খুবই বেয়া আছিল, 6.51 শতাংশের মতে বেয়া আছিল, যদিও 91 বছর ঊর্ধ্বর 8.6 শতাংশের মতে আশা করাতকৈ ভাল আছিল, 91 বছর ঊর্ধ্বর 47.88 শতাংশের মতে ভাল আছিল, যদিও 29.8 শতাংশের মতে বড় বেশি ভাল নহয়। আনহাতে 5.9 শতাংশের মতে খুবই বেয়া, 51 বছর ঊর্ধ্বর 7.46 শতাংশের মতে বেয়া আছিল। 8 নম্বর প্রশ্ন আছিল, আপনার কোনটো রাজনৈতিক দল আটাইতকৈ প্রিয়? এই প্রশ্নত রাজ্যের সর্বাধিক জনপ্রিয় দল হিসাবে বিবেচিত হয়েছে বিজেপি। রাজ্যের 33.18 শতাংশ লোকের প্রিয় দল বিজেপি। রাজ্যের 5.57 শতাংশ লোকের প্রিয় দল আম আদমি পার্টি। রাজ্যের 3.87 শতাংশ লোকের প্রিয় দল আছিল অসম গণ পরিষদ। রাজ্যের 0.34 শতাংশ লোকের প্রিয় দল AIUDFর বিপরীতে রাজ্যের 7.11 শতাংশ লোকের প্রিয় দল অসম জাতীয় পরিষদ। রাজ্যের 2.35 শতাংশ লোকের প্রিয় দল BPF। রাজ্যের 1.10 শতাংশ লোকের প্রিয় দল UPPL। রাজ্যের 15.11 শতাংশ লোকের প্রিয় দল কংগ্রেস। রাজ্যের 4.99 শতাংশ লোকের প্রিয় দল রাজ্যের দল। রাজ্যের 0.57 শতাংশ লোকেরহে প্রিয় দল তৃণমূল কংগ্রেস। ইয়ার বিপরীতে 9 নম্বর প্রশ্ন আছিল, আজি নির্বাচন অনুষ্ঠিত হলে কাক ভোট দিলে হয়? রাজ্যের 48.39 শতাংশ এতিয়াও সিদ্ধান্ত লওয়া নাই কাক ভোট দিব। রাজ্যের 32.43 শতাংশ ভোট দিব NDA-ক। রাজ্যের 17.12 শতাংশ ভোট দিব EPF। রাজ্যের 2.11 শতাংশ ভোট দিব AIUDFক। উজনির 53.98 শতাংশ এতিয়াও সিদ্ধান্ত লওয়া নাই কাক ভোট দিব, আর ইয়ার বিপরীতে নামনির 50.11 শতাংশ এতিয়াও সিদ্ধান্ত লওয়া নাই কাক ভোট দিব। অসমীয়া প্রতিদিন ডিজিটাল ডেস্ক।